এবার আমরা পবিত্রতার দিকে যাব, আমাদের কাজ শেষ এখন, এখন কাজ হচ্ছে পবিত্রতা, তারপর আমরা ওযু গোসলের দিকে ঢুকব। পবিত্রতার ক্ষেত্রে কি দিয়ে আপনি পবিত্র হবেন? সব থেকে উত্তম পবিত্রকারী কি? পানি। সব থেকে উত্তম যেই পানির কথা আল্লাহ কোরআনে বলেছেন এবং রাসূলের হাদিসগুলোর মধ্যেও রয়েছে, তো এটা হলো সব থেকে উত্তম পন্থা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ওযু চার নম্বর অধ্যায়ের দশ নম্বর পর্বে এনেছেন, বাবু ওয়াদিউল মাই ইনদাল খালা। এই পর্ব হচ্ছে যে বাইতুল খালা বা পায়খানায় পানির ব্যবস্থা রাখা বা পানি রেখে সাহাবিরা রেখে চলে আসতেন, পানি রাখতেন। এই অধ্যায় কায়েম করেছেন এবং তিনি একটা হাদিস এনেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, এবং এই হাদিসের মধ্যে চমৎকার একটা জিনিস আছে, সেটা কি? আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল খালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পায়খানার জন্য বাথরুমে ঢুকলেন, ফাওয়াদাতু লাহু ওয়ুদুন, আমি তার জন্য পানি নিয়ে রাখলাম। দেখেন একটাই শব্দ, এটাতে যদি ওয়াওর উপরে পেশ দিয়ে বলেন উদু তাহলে হচ্ছে উদু, আর ওয়া দিয়ে যদি বলেন ওয়াদু তার মানে ওজুর পানি, ওটা ওজু না মানে ওজুর পানি। আমরা যেমন ভাইঙ্গা বলি ওজুর পানি, এটা হচ্ছে খাবার পানি, এটা হাত ধোয়ার পানি আমরা বলি না, ভাইঙ্গা ভাইঙ্গা বলি, এটা ওজুর পানি। মানে ওজুর পানি বলতে গেলে আমাকে দুইটা শব্দ ব্যবহার করতে হচ্ছে, আর আরবির মধ্যে শুধু একটা জবর আর পেশের পার্থক্যের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। ওদু মানে হচ্ছে ওজু করা, আর ওয়াদু মানে হচ্ছে ওজুর পানি। তো তিনি বলতেছেন আমি ওজুর পানি রাসুলামের বাথরুমের কিনারায় রেখে আসলাম, কালা, তখন রাসুলাম বললেন মান ওয়াদা হাজা, এই পানি কে রেখেছে? ফা উখবিরা, তাকে জানানো হলো যেটা ইবনে আব্বাস রেখেছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে তুমি দিনের ফকি বানাও, দিনের জ্ঞানী বানাও, মানে বিচক্ষণ ব্যক্তি যিনি দিনের জ্ঞান সম্পর্কে অনেক ফিকির জানে, আল্লাহ তাকে তুমি সেই জ্ঞান দান করো। চিন্তা করা যায়, সামান্য একটু পানি এনে রেখে দিয়েছে, তার মানে তিনি বুঝতে পেরেছেন যে এর বিবেক আছে, যে এই সময় এটাই বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। তো বলছে কে দিয়েছে? বলছে ইবনে উমার রেখে গেছে, ইবনে আব্বাস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দিনের ফাকি বানাও। তাহলে আমাদের জন্য যদি এরকমের কাজ কেউ করে দেয়, তার মানে বোঝা যাচ্ছে যে উচিত হবে সর্বক্ষেত্রে ইসলামিক বা কল্যাণকর দোয়া করা। আর আমরা হলে কি দোয়া করব? আল্লাহকে কুটিপতি বানাক, আল্লাহকে ধনী করুক, বা কোনো একটা কিছু, ভালো একটা চাকরি মিলিয়ে দিক, ভালো একটা এটা করুক, ওটা করুক, সুস্থ করুক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা এই হাদিস গেল, লম্বা সময় লেগে যাবে। রাসূলুল্লাহ তার এক স্ত্রীকে বলেছিলেন উম্মে হানি, উম্মে হাবিবা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তুমি যে দোয়া করেছ এটা তুমি দোয়া না করলেও পাইবা। তিনি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে রাসূলের জীবন থেকে, আমার বাবার জীবন থেকে এবং আমার ভাইয়ের জীবন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো, মানে এতটুক পর্যন্ত আমাকে বাঁচায় রাখো যে আমি আমার ভাইয়ের রাজত্ব পর্যন্ত যেন বেঁচে থাকি। জানি না কীভাবে তারা এইভাবে মানে ফিল হতো, তাদের তার বাবাও ছিল নেতা সুবহানাল্লাহ, তারপরে তার ভাইও নেতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাষ্ট্র খলিফা। ওই যুগ পর্যন্ত তিনি চেয়েছিলেন যে আমার ভাইয়ের যদি কোনোদিন ক্ষমতা আসে বা তিনি যেন প্রভাব বিস্তার প্রভাবশালী হয় আমি যেন সেটাও ভোগ করতে পারি, এই দোয়া করেছে একদিন। এই দোয়া শুনে রাসূলুল্লাহ বলতেছেন যে তুমি তো এটা এমন একটা কিছু দোয়া করেছো, তিনটা জিনিস, যেটা নির্ধারিত, যেটা অল্প, এবং এটা তুমি দোয়া না করলেও পাইবা, মানে এটা তো তকদির, মানে একজন ব্যক্তি কত বছর বাঁচবে, কি ভোগ করবে আর কতটুকু ভোগ করবে এটা সব নির্ধারিত, তাই না? রাসূলুল্লাহ বলছেন বরং তুমি যদি এই দোয়া করতে যে আল্লাহ তুমি আমাকে কবর আজাব থেকে মাফ করে দাও, এটা তোমার জন্য কল্যাণ করছিল। তো ব্যাপক দোয়ার মধ্যে আমরা সেই পর্ব উল্লেখ করেছি, তো রাসূলুল্লাহ ওম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বলেছিলেন। তার মানে রাসূলুল্লাহ প্রায় আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন বেশ কিছু ক্ষেত্রে, আমরা যেন দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে শুধু পরকালের জীবনটাই যেন চাই, পরকালের বিষয় যেটা আমাদের জন্য, যেমন কবর আজাব থেকে মুক্তি, হাশরের মাঠ পেরেশানি থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, এগুলো যেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাই, দুনিয়া যেন খুব কম চাই। চাইতে পারেন, জায়েজ আছে, যে আল্লাহ বলছেন তুমি চাও সব, কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে চেয়েছেন সবসময় যেন আমরা আল্লাহর কাছে শুধু পরকালের বিষয়টা বেশি চাই বা কল্যাণকর বিষয়টা বেশি চাই। যেমন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে তুমি দিনের ফাকি বানাও, তাহলে দিনের মুহাক্কিক হওয়া এটা কিন্তু সহজ কথা না, ব্যাপক না, কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যাকে চাই
তাকে আমি দ্বীনের হিকমা জ্ঞান দান করে থাকি উমাইয়ু তাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর আমি যদি কাউকে দ্বীনের জ্ঞান দিয়ে দেই তাহলে আমি অজস্র কল্যাণের মালিক করে দিলাম উমা ইয়াজাক্কারু ইল্লা উলুল আলবাব আর আল্লাহ বলেছে নিশ্চয়ই জ্ঞানীরা ছাড়া আল্লাহর উপদেশ কেউ গ্রহণ করে না এটা সূরা বাকারার মধ্যে আছে সম্ভবত 268 নম্বরের মধ্যে পেয়ে যাবে তো দ্বীনের ফাকি তার মানে এখানে দোয়াটা কেন করা হয়েছে যে রাসূল সাল্লামের পুরসা পায়খানে ঢুকেছেন তিনি পানি এনে দিয়েছেন এর মধ্যে টিস্যুও ছিল না কোন ডোমা তেনা ডোমাও ছিল না আর ঢিলাও ছিল না কেন বললাম এই কথাটা কারণ পানি যথেষ্ট কোন ব্যক্তির কাছে যদি পানি থাকে তার কাছে সবথেকে উত্তম পবিত্রকারী রয়েছে পবিত্র বস্তু রয়েছে পানি হলো সবথেকে শ্রেষ্ঠ তো এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 143 এ এনেছেন তো এই হাদিস থেকে যেটা জানা যায় যে পানির ব্যবস্থা এটা জ্ঞানীদের কাজ জ্ঞানীরা এটা ব্যবস্থা করে থাকে পানি দিয়ে ইস্তিনজা করা হলো সবথেকে উত্তম মাধ্যম যেমনটা বলেছি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন গায়িতিন কাত্তুন আমি কখনোই রাসূল সাল্লামকে এমন এর খেলাফ দেখিনি যে তিনি পুরসা পায়খানা থেকে বেরিয়ে আসছেন ইল্লা মাসসামান আর পানি ব্যবহার করেন নাই এমন কোনোদিন হয়নি তার মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে যখনই তিনি পুরসা পায়খানা থেকে বেরিয়েছেন তিনি পানি দিয়ে অবশ্যই ধুয়েছেন তার মানে পানি ব্যবহার করেছেন এমনটাই দেখেছি আর সাধারণত ঘরের ভিতরে পানির ঢিলা তো হয় রাস্তাঘাটে যেখানে পানি পাই না আমরা তাই না ঢিলার ব্যাপারটা কিন্তু ওখান থেকে আসছে কিন্তু আমরা সেটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঘরের ভিতরে পর্যন্ত ঢিলার ব্যবস্থা থাকে আর আজিব তামাশা এখন আবার বেশি পবিত্রতার নামে এক শ্রেণীর মানুষ কিছু আলেমও দেখলাম যে এই পথেই গেছে যে আগে মুছে নিলে তারপরে পানি দিয়ে ধুলে নাকি বেশি পবিত্রতা এই কথাটা ঠিক হয়নি এটা বেশি পবিত্রতা হইতেই পারে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা জানা যায় হ্যাঁ রাসূল সাল্লামের হাতেও হয়তো ময়লা লাগতে পারে লেগেছে হয়তো তার ফলে রাসূল কি করেছেন বাইরে এসে মাটিতে হাত ঘুষেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানে যে হাতে লেগে যেতে পারে মাটি বাইরে এসে মাটিতে ঘুষেছেন আগে মাটি দিয়ে ঘষেন নাই তার এই বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে নিতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু ঘরের ঘরেই তো রাসূল তো সব মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাজেই তো বর্ণনা করতেছেন তিনি তো রাস্তাঘাটে চলেন নাই ঘরের ভিতরের কথাই বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু কোনোদিন দেখি নাই যে পুরসা পায়খানা আসছে আর পানি ব্যবহার করে নাই এর খেলাফ আমি কোনোদিন দেখি নাই তার মানে যখনই তিনি বের হয়ে আসছেন পানি ব্যবহার করছেন ইল্লা মাসসা মান তিনি পানি অবশ্যই ব্যবহার করেছেন এটা ইবনে মাজা তার তাহারাতের অধ্যায়ে 354 নম্বরে হাদিস এনেছে আনাস ইবনে মালিক ইয়াকুল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খারাজা লিহাজাতিহি তিনি যখন তার প্রয়োজন পুরা করার জন্য বের হতেন আজি ও আনা ও গোলাম আমি এবং তার একটা গোলাম ছিল সে আমরা আসতাম তার কাছে নিয়ে আসতাম মা আনা ইদাতুন মিম্মা একটা পানির কি বলবো পট ইদাত একটা পানির পট বা লোটা এরকম আমরা তো ব্যবহার করি একটা বাকেট বা একটা ক্যান যে কোনো কিছু আমরা যেটা ব্যবহার করি পানি নিয়ে আসছেন নিয়ে আসতাম তিনি বলতেছেন ইদাতুন মিম্মাইন এক লোটা পানি নিয়ে আসতাম ইয়ানি ইস্তানজি বিহি যাতে করে এটা দিয়ে তিনি ইস্তিনজা করতে পারে তার মানে ইস্তিনজার জন্য পানি নিয়ে আসতাম তাহলে যেখানে পানির ব্যবস্থা আছে সাহাবীরা কখনোই ঢিলা নিয়ে আসেন নাই আর রাসূল নিজে ঢিলা তলব করেন নাই বরং পানির ব্যবস্থা থাকলে তার কোনো প্রয়োজনই নেই এটা দিয়ে তিনি ব্যবহার করতেন আরেকটা বর্ণনা আসছে ফায়াস্তানজি বিলমা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ইস্তিনজা করতেন এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন ইমাম বুখারী 150 নম্বর হাদিস ইমাম মুসলিম 508 নম্বর হাদিস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি এবং রাসূল সাল্লামের একটা গোলাম প্রায় রাসূল সাল্লাম যখন পায়খানা প্রস্রাবের জন্য বের হয়ে আসতেন আমি এক লোটা বা এক বাকেট পানি নিয়ে রাসূল সাল্লামের সাথে যেতাম বা তার কাছে যেতাম আর তিনি সেই পানি দিয়ে ইস্তিনজা করতেন তাহলে সেখানে অন্য কোনো কিছু সাথে ব্যবহার রাসূল সাল্লাম করতেন না এটা ছিল আনাস রাদিয়াল্লাহু বর্ণনার ভঙ্গিমা যে তিনি শুধু পানি ব্যবহার করতেন সাথে অন্য কিছু তিনি ব্যবহার করেন না যদি কথাটা এখানে নাই যে অন্য কিছু ব্যবহার করেন নাই কি থেকে বলি আমরা কারণ আমাদের কিছু ভাইয়েরা আছে না কিছু হাদিস বলে আবার উল্টা ব্যাখ্যা করে যে দেখেন এখানে নাই সে কথা ঢুকিয়ে দিয়েছে উদ্দেশ্য হলো রাসূল শুধু পানি ব্যবহার করেছেন বাস তার মানে অন্য কোনো কিছু হলে তিনি বলতেন যে পানির সাথে পাত্র ব্যবহার করেছেন ডোমা কাপড়ের টুকরা ব্যবহার করেছেন বলতেন কিন্তু নাই কিছুই করেননি
শুধুমাত্র পানি ব্যবহার করেছেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন এই কথাগুলো আসলে আমি ছোট তো এইজন্য সহজ ভাষায় বলতেছি নালে আমি আমার যদি গ্রামার সম্পর্কে খুব ভালো বেশি পারদর্শী থাকতো না আমি যদি বড় মাপের ডিগ্রিধারী কেউ হতাম না ভাষা দেখতেন কি হইতো যারা আমাদের আলেমদেরকে উল্টাপাল্টা বলে এদেরকে ধুইয়ে দিতে পারে আমাদের এরকম ভাষা জানা আছে কিন্তু আমরা আমাদের লেভেলে থাকি বড়দের সাথে বড়রা বুঝবে তাই না নালে আমাদের খেলাফ যে সমস্ত মাযহাবী আলেমগুলো আছে বা অন্য দলেরগুলো তাদের দেখবেন কত নোংরা ভাষা ব্যবহার করে যেমন শেখ মুজাফফর বিন মুহসিন আর কে যেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুমুল্লাহ তাদের কিতাব থেকে কোট করে বলেন দেখেন দেখেন এরা কত নোংরা কত বেদব যে সরাসরি হাত লাগায় বুঝছেন এইগুলো ভাষা যেখানে তারা উল্লেখ করেছেন হাদিস দেখেন শুধু রাসূলুল্লাহ পানিকে যথেষ্ট মনে করতেন আপনারা পানি দিয়ে ইস্তিনজা করবেন কারণ দেখেন এরা কত নোংরা এদের হাতের মধ্যে পায়খানা লাগায় তো এইভাবে যদি জাতির কাছে বলে মানুষ এগুলো কোন সেন্সে নেবে অথচ তাদের অপরাধটা কি কি অপরাধ করেছে তারা তো হাদিসে পেশ করেছে যে রাসূলুল্লাহ পানি দিয়ে ব্যবহার করতেন তাই না আমরা এটাই বলতেছি আপনি কেন বারবারই করতে যান আর আপনার যদি ইতস্থ লাগে আপনি নিজেটা নিজে করেন না সেটাকে আপনি নিয়ম কেন বানান আপনি টিস্যু ব্যবহার করেন কেউ তো ধরে রাখছে আপনাকে কিন্তু এটা আপনি নিয়ম কেন বানান আপনি আমাদের আলেমরা তো এটারই খিলাফ যে কিছু জায়েজ কাজ আছে আপনি করেন কিন্তু সেটাকে আপনি শরীয়ত কেন বানান এটা হচ্ছে মানে বিষয় তা আমরা আমাদের জাতি আমাদের ভাইদেরকে এই মেসেজ দিতে চাই ইসলাম অত্যন্ত সহজ বর্ণনা যেভাবে আছে আপনি সেভাবে নেন বারাবারে তাকাল্লুফ করা ইসলাম আমাদেরকে শেখায় নাই তো শুধুমাত্র পানি যথেষ্ট কোনো ব্যক্তি যদি পানি দিয়ে এককভাবে ইস্তেনজা করে তার জন্য এক্সট্রা আবার ঢিলা লাগবে কিছু লাগবে এরকমের কোনো নিয়ম নাই তবে আপনার এহতিয়াতে আপনার যদি মনে হয় যে আমার রুচি হয় না আমি আগে টিস্যু দিয়ে মুছে নিই তাহলে আপনার ব্যাপার এটা এটা আপনার জন্যই বরাদ্দ রাখেন এটা অন্যের উপরে চাপায়ে আপনি দেবেন না আর বলেছিলাম যারা ঢিলা ব্যবহার করে ওই টিস্যু দিয়া তাদের একটা নোংরামি হলো সেই টিস্যুগুলো বাকেটে আবার জমায়ে রাখি এক সপ্তাহ পায়খানা যদি এখানে আপনি জমায়ে রাখেন এখানে আপনি মেহমান হিসেবে গেলেন দেখবেন আপনার চোখের সামনে বাকেট কেমন লাগবে এটা তো রুচির খেলাফ তো এগুলোকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে তারা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাররাজ যখন তিনি এই প্রস্রাব পায়খানার জন্য উদ্দেশ্য করতেন লিহাজাতিহি তার প্রয়োজন পুরো করার জন্য ফাআতিহি বিলমা আমরা তার কাছে পানি নিয়ে আসতাম ফায়াতাগাসসালু বিহি আর রাসূলুল্লাহ তা দিয়ে ধৌত করতেন স্পষ্ট কথা এগুলো তা দিয়ে ধৌত করতেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন হাদিস নাম্বার আপনি পেয়ে যাবেন 509 এবং হাদিস হচ্ছে 217 এবং এটা হলো যে সবথেকে উত্তম কোত্থেকে নিয়েছে আমরা এই দলিল যেটা যে সবথেকে উত্তম পানি দিয়ে ধোয়া আর এটাই যেন উত্তম পবিত্রতা এই মর্মে কোরআনের যে আয়াতটা আছে সূরা তাওবার মধ্যে আপনি 108 নম্বরে পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু তাতে এমন পুরুষরা রয়েছে এমন ব্যক্তিরা এমন জাতিরা রয়েছে যারা পবিত্রতাকে পছন্দ করে মানে পবিত্র থাকতে তারা নিজেকে পছন্দ করে আল্লাহ ওই অঞ্চলকে উদ্দেশ্য করে কেন বললেন সেই যুগে তো ইসলাম আসার পরে সব সাহাবী পবিত্রতাটাকে পছন্দ করতেন কিন্তু তাদেরকে এক্সাম্পল কেন পেশ করলেন আল্লাহ আর আল্লাহ বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন তার জবাবে আল্লাহ যাজাটা বলছেন আর আল্লাহ পবিত্রকারীদেরকে ভালোবাসেন তার মানে আমরা যদি ওই পবিত্রকারী হই তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ এই কথা কেন বলেছেন তোমাদের সম্পর্কে আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নাযালাত হাযিহিল আয়াতু ফি আহলিল কুবা কুবাবাসীর জন্য এই আয়াত নাজিল হয়েছে কি ফিহি রিজাল তাতে এমন কিছু ব্যক্তিরা রয়েছে তারা পবিত্র অর্জন করাটাকে ভালোবাসে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন আর আল্লাহ পবিত্রকারীদেরকে ভালোবাসে এটা কুবাবাসীর লোকদের সম্পর্কে নাজিল করা হয়েছে কালা আবু হুরায়রা বলেন কেন তারা কিভাবে পবিত্রতা অর্জন করত ইস্তানজুনা বিল মাই কারণ তারা পানি দিয়ে ইস্তেনজা করত এর জবাবে বলা হচ্ছে তাদের পবিত্রতার ধরনটা কি ছিল তারা পানি দিয়ে ইস্তেনজা করত ফানাযালাত ফিহি হাযিহিল আয়া আর ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে
আমাদের কিছু ব্যক্তিরা ডাক্তাররা মেডিকেল সায়েন্স যারা পড়ে তারা বলে বেশি অধিক পবিত্রতাটা কি আগে টিস্যু দিয়ে মুছে নেন তারপরে ধোন পানি দিয়ে ধোন এটা বেশি পবিত্রতা আর আল্লাহ এই হাদিস যদি সহিহ হয়ে থাকে কারণ তারা তো হাদিস হলেই মানে আর আমরা তো সহিহ হলে মানি আর এই হাদিস হাদিস এবং সহিহ সেটা কি আবু দাউদে আছে 44 নম্বর আর ইবনু মাজাহতে হাদিসটি 357 তে আছে তাহলে একটা আয়াতের স্পষ্ট ব্যাখ্যা স্বয়ং রাসূল থেকে যখন পেশ করে দেওয়া হচ্ছে যে ওই লোকদের প্রশংসা আল্লাহ কেন করেছেন তারা কিভাবে পবিত্রতা অর্জন করত সেখানে এসেছে তারা পানি দিয়ে ধুইত তার মানে কি পানি কালেকশন করা সেই যুগে কত কঠিন ছিল খাদ্যের পানি আনতে হইতো কূপ থেকে তার মানে তাদের এত কষ্টসাধ্য ছিল তারপরও তারা পানি দিয়ে ইস্তিনজা করত ঢিলাঢালা ব্যবহার করত না আল্লাহ তাদের এই কাজটাকে এত পছন্দ করেছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এমন পবিত্রকারদেরকে আল্লাহ ভালোবাসেন আর সেই ক্ষেত্রে আপনি আবার এক্সট্রা আরো কিছু যোগ করবেন না এটা নিতান্তই বাড়াবাড়ি তবে আপনি করতে চাইলে এটা আপনার ব্যাপার কিন্তু এটাকে শরীয়ত করা যাবে না আমি হাদিস পেয়েছি হাদিস উল্লেখ করে দিলাম আপনি দেখে নিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তারপর ধাপ হচ্ছে এই পানিকে যথেষ্ট ভাবা একটু আগে বলেছি যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা হচ্ছে সবথেকে উত্তম কাজ আর পানিকে যথেষ্ট ভাবা এটা আকীদার বিষয় হইতে পারে সেজন্য আমি এই কথাটা আপনার কাছে পেশ করতেছি যে পানিকে যথেষ্ট মনে করে এটা হাক্কানি পন্থীদের আপনার মাযহাব মানে হকপন্থীদের মাযহাব হচ্ছে শুধু পানি পেয়ে গেছেন পানি দিয়ে ধোয়াটাকে যথেষ্ট মনে করা এতে কোনো খুঁতখুঁতি থাকার কোনো বিষয় না পবিত্র হলো কি হলো না হাতে লেগে গেল না কি এগুলো না বরং এটাকেই তারা নিজেদের মাযহাব মানে মনে করতেন এই মর্মে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়া আলাইহিল আমালু ইনদা আহলিল ইলম আর এর উপরে আহলুল ইলমরা আমল করেছেন ইখতারুনাল ইস্তিনজাই বিল মা তারা পানিকেই ইস্তিনজার জন্য ইখতিয়ার করে নিয়েছেন এটা জ্ঞানীরা জ্ঞানীদের কাজ ইমাম তিরমিজি বলতেছেন জ্ঞানীরা পানিকেই ইস্তিনজার জন্য বেছে নিয়েছেন ওয়া ইন কানা আল ইস্তিনজাউ বিল হিজার হিজারাতি ইউজিউ ইনদাহুমা যদিও তাদের কাছে এটা জায়েজ তারা যথেষ্ট মনে করে যে কেউ যদি ঢিলা ব্যবহার করে যথেষ্ট কিন্তু তারা নিজেদের জন্য পানিকে পছন্দ করেছে তার মানে ঢিলা ব্যবহার করা তারা হারাম বলে নাই জায়েজ কিন্তু নিজের জন্য কি পছন্দ করেছেন পানি দিয়ে ধোয়া তা আমি আপনাদেরকে বলবো আমরা আপনাদেরকে বলবো জাতিকে বলবো যে আপনি ঢিলা ব্যবহার করতে পারেন টিস্যু ব্যবহার করতে পারেন করেন কিন্তু উত্তম কোনটা আমরা কোনটা বেছে নেব পানি মানে আমাদের কাছে পানি আছে যথেষ্ট আর কিছু লাগে না আমাদের তো পানি দিয়ে ইস্তিনজা করাটা এটা আমাদের জন্য যথেষ্ট অবিহি আকুল সুফিয়ান সাউরি যারা এটাকে বলেছেন তাদের মধ্যে হচ্ছেন সুফিয়ান সাউরি ওয়া ইবনুল মুবারক মুহাম্মদ আব্দুল ইবনে মুবারক প্রখ্যাত তাবি ইবনুল মুবারক ওয়া শাফি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওয়া আহমদ আহমদ ইবনে হাম্বল ওয়া ইসহাক তাদের উস্তাদ ইসহাক তার মানে এরা হলেন এই ব্যক্তি যারা বলেছেন ঢিলা দিয়ে ব্যবহার করা জায়েজ তবে আমরা নিজেদের জন্য পছন্দ করি কি পানি ব্যবহার করা তো এটা ইমাম তিরমিজি কোট করেছেন যেটা আপনি 19 নম্বরে পেয়ে যাবেন ডিটেইলস কথাটা ওখান থেকে দেখে নেবেন তাহারাতের অধ্যায় 19 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন তো কেবল পানিকে প্রাধান্য দেওয়া এবং পানি থাকলে শুধু পানি কি যথেষ্ট ভাবা এটাই হচ্ছে বলতেছেন যে হক পন্থী আলেমদের দৃষ্টিভঙ্গি কেননা কেন তারা এটা গ্রহণ করেছেন কেননা তাদের কাছে যে হাদিসটা আসছে এটাই রাসূল সাল্লামের আদর্শ যেমন আনাস ইবনে মালিক কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাবাররাজাল লিহাজাতিহি যখনই তিনি তার প্রয়োজনের জন্য ইচ্ছা পোষণ করতেন বা বেরোতেন আতাইতুহু বিমাইন ফায়াগসিলু বিহি কারণ তিনি তা দিয়ে ধৌত করতেন পানি দিয়ে ধুইতেন এটা বর্ণনা তাদের কাছে পৌঁছেছে যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন 217 নম্বর হাদিস এবং মুসলিমের ভাষা হলো ইয়াতাবাররাজু লিহাজাতিহি ফাআতিহি বিলমা তাকে পানি দেওয়া হতো ফায়াতাগাসসালু বিহি আর তা দিয়ে রাসূল সাল্লাম ধৌত করতেন এটা ইমাম মুসলিম কোট করেছেন 508 নম্বরে আছে আর এই মর্মে আরেকটা হাদিস আছে আয়েশা কালত মুরনা আজওয়াজাকুন্না আইয়াসতাতিবু বিলমা মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন মহিলাদেরকে তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে পানি দিয়ে যেন ইস্তিনজা করে কেন আমি তাদেরকে লজ্জা বোধ করি এ কথা বলতে মানে আমি তাদেরকে বলবো যে আপনারা পানি ব্যবহার করবেন এটা আমার লজ্জা বোধ হচ্ছে তোমরা গিয়ে তোমাদের স্বামীদেরকে বলবে কেন ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু এটা রাসূল করতেন
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ইস্তিনজা করতেন, যেটা আপনি তিরমিজিতে 19 নম্বর হাদিস, নাসাইতে হাদিসটি 46 রয়েছে। আনাইশা তাকালাত মা রাআইতু, এটা আগে এই হাদিসটা উল্লেখ করেছিলাম, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন গায়াতিন কাত্তুন ইল্লা মাসসা মাআন, আমি রাসূলুল্লাহকে কোনো অবস্থাতে বা এমন কোনো দিন নাই যে এটা দেখি নাই যে তিনি প্রস্রাব পায়খানা থেকে আসছেন আর পানি ব্যবহার করেন নাই, এমন হয় নাই। তার মানে পানি ব্যবহার করা মানে পানি দিয়ে ইস্তিনজা করতে হবে আর পানিকে যথেষ্ট ভাবতে হবে, দুইটা বিষয় এখানে, পানি দিয়ে ইস্তিনজা করতে হবে আর পানি পেয়ে গেলে এটাকে যথেষ্ট করে নিতে হবে, মানে পানি আমার জন্য যথেষ্ট আর পানি ব্যবহার করাটাই হচ্ছে সবথেকে উত্তম। সাথে ঢিলা ব্যবহার করাটা জায়েজ, এককভাবে ঢিলা ব্যবহার করাটাও জায়েজ, কিন্তু উত্তম কোনটা? পানি থাকলে পানি ব্যবহার করতে হবে, আর পানি না থাকলে তো ঢিলা ব্যবহার করতেই হবে, কারণ পবিত্রতা যেহেতু জরুরি। তো এটা ছিল আজকের খোলাসা আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের জ্ঞানে যদি কোনো স্বল্পতা থেকে থাকে আল্লাহ যেন সেটা জানার আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।